সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে অষ্টম অর্থাৎ বৃত্ত এর উপপাদ্য নাম্বার ১৯ প্রমাণ করব। উপপাদ্য ১৯, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত। এই বৃত্তের এ বি ও সি ডি দুটি যে কেন্দ্র ও থেকে এ বি এবং সি ডি যে দ্বয়ের উপর ও ই এবং ও এফ লম্ব, ও ই এবং ও এফ সমান হলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সমান। মনে করি ও কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এবং এ বি এবং সি ডি দুটি যে ও থেকে এ বি এবং সি ডি যে এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব, তাহলে ও ই এবং ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি এবং সি ডি যে দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। ও ই ও এফ সমান হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সি ডি। অঙ্কন, অঙ্কন ও থেকে ও এ ও সি যোগ করি। প্রমাণ, প্রমাণ ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ, এই দুই ত্রিভুজের মধ্যে এ ই ও কোণ অর্থাৎ এই কোণটা হল সমকোণ। সি এফ ও কোণ এই কোণ সমকোণ, অতএব এ ই ও সি ও এফ দুটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের অতিভুজ দ্বয় ও এ ও সি, ও এ ও সি সমান, কারণ এরা হল একই বৃত্তের ব্যাসার্ধ, এরা কি সমান। অঙ্কনে আমরা পেলাম ও ই এবং ও এফ সমান, অতএব ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সি এফ ও সর্বসম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম সেহেতু এ ই সি এফ এই বাহু আর এই বাহু কি সমান। আমরা জানি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব ওই যেকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও ই লম্ব এ বি যেকে দুই ভাগে বিভক্ত করছে, ও এফ লম্ব সি ডি যেকে দুই ভাগে বিভক্ত করছে। তার মানে এ ই সমান ই বি, সি এফ সমান এফ ডি। অতএব এ ই সমান আমরা লিখতে পারি হাফ এ বি এবং সি এফ সমান আমরা লিখতে পারি হাফ সি ডি। এখন এ ই আর সি এফ দাম সমান, উভয় এ ই এর পরিবর্তে হাফ এ বি, সি এফ এর পরিবর্তে হাফ সি ডি, উভয় পাশ থেকে হাফ যদি আমি বাদ দেই তাহলে থাকে এ বি সমান কত সি ডি। প্রমাণিত, এরপরে আমরা প্রমাণ করব বৃত্তের বেশি বৃহত্তম যে অনুসিদ্ধান্ত প্রমাণ করো যে বৃত্তের বেশি বৃহত্তম যে। এখন আমরা বৃত্তের বেশি বৃহত্তম যে প্রমাণ করব। মনে করি অকেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত, এই বৃত্তের এ বি ব্যাস সি ডি হল যে, এ বি বড় সি ডি ছোট। প্রমাণ করতে হবে যে এ বি বড় সি ডি ছোট। তো এখন আমরা এ বি এবং সি ডি একটু মেপে দেখবো যে বড় কিভাবে হয়। এই আমরা দেখতে পেলাম এ বি বড় সি ডি ছোট। এ বি হলো বৃত্তের ব্যাস আর সি ডি হলো বৃত্তের যে, তাহলে বৃত্তের বেশি হলো বৃহত্তম যে। অঙ্কন ও সি ও ডি যোগ করি। প্রমাণ, প্রমাণ
ও এ ও বি ও সি ও ডি প্রত্যেকেই সমান এবং প্রত্যেকেই একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অতএব ত্রিভুজ ও সি ডি এর ও এ এবং ও ডি গ্রেটার দেন সি ডি, এই সি ডির সাথে বড়। ও এর পরিবর্তে আমি বসালাম ও এ, ও সি এর পরিবর্তে বসালাম ও এ, ও ডি এর পরিবর্তে বসালাম ও বি। ও এ ও এ ও বি যোগ করলে হবে এ বি গ্রেটার দেন সি ডি, এই যে ও এ ও ডি ও সি ও ডি কেটে দেন। প্রমাণ ও এ ও বি ও সি ও ডি প্রত্যেকেই সমান এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অতএব ত্রিভুজ ও সি ডি এর ও সি ও ডি গ্রেটার দেন সি ডি, ও সি প্লাস ও ডি গ্রেটার দেন সি ডি, অর্থাৎ ও ডি এবং ও সির যোগফল সি ডির চাইতে বড়। ও সি এর পরিবর্তে ও এ, ও ডি এর পরিবর্তে ও বি, ও এ প্লাস ও বি গ্রেটার দেন সি ডি, ও এ এবং ও বি যোগ করলে হয় এ বি, অর্থাৎ এ বি গ্রেটার দেন সি ডি প্রমাণিত। খুদা হাফেজ আছে।